সাবস্ক্রাইবারের আইডিতে দিচ্ছেই না গাইস, দেখতে পারতেছো দিচ্ছেই না। ও ভাই সাহ, ফাইনালি গ্রিন ক্রিমিনাল। ও ভাই পুজাদা মিচা ভাই বাতেল বুম বুম আলা ভাই সিনতানো বুম বুম আলা ভাই কিকানো। সো গাইজ, ওয়েলকাম টু কে মাসুম গেমিং ইউটিউব চ্যানেল। তো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ গাইজ আমরা করতে চলেছি গ্রিন ক্রিমিনাল গিভওয়ে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভাইয়া গ্রিন ক্রিমিনাল গিফট করেন, যেহেতু আপনি মাত্র 10 ডায়মন্ডে পেয়ে গিয়েছেন, আমাদেরকেও গিফট করেন। তো সেক্ষেত্রে সবাইকে তো আর গিফট করা পসিবল না, তো আমি চিন্তা করেছি দুইজনকে গিফট করব। একজনকে গিফট করব আমাদের গিল্ডের থেকে, আরেকজনকে গিফট করব সাবস্ক্রাইবারদের থেকে যারা কমেন্ট করবে। তো এই যে গিভওয়েটা করতেছি, আজকের গিভওয়েটা, এটা হচ্ছে আমাদের গিল্ডের থেকে, মানে আমাদের গিল্ডে টুর্নামেন্ট হয়েছিল, আর টুর্নামেন্টের যে উইনার হয়েছে তার অ্যাকাউন্টে আমি 2180 ডায়মন্ড ড্রপ করেছি। আর এখানে আমরা এই আইডিতে এখন গ্রিন ক্রিমিনাল বের করব। তাছাড়া গাইস দেখা যাক, আমাদেরকে 2180 ডায়মন্ডে, এখন 2195 ডায়মন্ড রয়েছে। তো 2195 ডায়মন্ডে আমাদেরকে গ্রিন ক্রিমিনাল দেয় কিনা তা তোমরা কিছুক্ষণের মধ্যে দেখে যাবে। তাছাড়া গাইস, এই ভিডিওর কমেন্ট বক্স থেকেও আমি একজনকে গ্রিন ক্রিমিনাল গিফট করবো। তোমরা সবাই অবশ্যই কমেন্টস করো তোমাদের ইউআইডি। আর এখানে আমরা এখন গ্রিন ক্রিমিনালি স্পিন করব গাইস, দেখা যাক আমাদেরকে কত ডায়মন্ডে দেয় গাইস। তো যদি ডায়মন্ড থেকে যায় আইডিতে, তাহলে আমি চিন্তা করতেছি এই আইডির যে ডায়মন্ডগুলো থেকে যাবে সেই ডায়মন্ডগুলো থেকেও কাউকে ক্যারেক্টার বা অন্য কিছু গিফট করবো, অর্থাৎ কমেন্ট বক্স থেকে। তো গাইস দেখা যাক আমাদের ডায়মন্ড থাকে কি না। এখন আমাদের কাছে আছে 2195 ডায়মন্ড। তো গাইস আমার আইডিতে আমি যেভাবে পেয়েছিলাম আমি সেভাবে স্পিন করতেছি। প্রথমে আমি 20 ডায়মন্ডের একটা স্পিন করলাম, দেখা যায় আমাদেরকে কী দেয়। তো এখানে আমাদেরকে ওয়েপেন বক্স দিয়েছে গাইস, তোমরা দেখতে পারতেছো। এরপর 90 ডায়মন্ডের স্পিন, দেখা যাক কী দেয়। এবার কি দিবে ভাই? আমাকে যেভাবে দিয়েছিল মনে হয় না যে পুরো বাংলাদেশে কেউ এরকমভাবে পেয়েছে। মাত্র 10 ডায়মন্ডে পেয়ে গিয়েছিলাম আমি, কিন্তু অন্য সবাইকে দেখতেছি ভাই অনেক ডায়মন্ড খরচ করে, অনেকেই পাচ্ছে না। তো গাইস দেখতে পারতেছো এখানে অলরেডি আমার কিন্তু 110 ডায়মন্ড শেষ। অ্যান্ড আমি এবার আবারও স্পিন করব 20 ডায়মন্ডের। তো 20 ডায়মন্ডের স্পিনের পর আমাদেরকে কী দিল? কিছুই দেয়নি। আবারও 90 ডায়মন্ডের স্পিন গাইস। তো গাইস যেটা বলতেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভাই 20 ডায়মন্ডের তো এখানে, সরি 10 ডায়মন্ডের তো এখানে কোনো স্পিনই নেই, তাহলে আপনি 10 ডায়মন্ডে কীভাবে পেলেন? তো যারা যারা আমার ভিডিওটা দেখেছো, মানে আমি যে স্পিন করে গ্রিন ক্রিমিনাল বের করেছি, তারাই বলতে পারবে যে আমি 10 ডায়মন্ড দিয়ে কীভাবে পেয়ে গিয়েছি। আর যারা এখনও দেখো নাই, তারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো। 10 ডায়মন্ডে ভাই, মাত্র 10 ডায়মন্ডে আমি গ্রিন ক্রিমিনাল পেয়েছিলাম, মানে এটা একটা রেকর্ড হয়ে গিয়েছে। তো এই আইডিতে কিন্তু দিচ্ছে না ভাই সাহ। আমি টার্গেট নিয়েছি যে 2180 ডায়মন্ডের যে প্যাকেজটা আছে সেটা টপ আপ করলে হয়তো দিয়ে দিবে, দেখা যাক দেয় কি না। যদি না দেয় ভাই আমাকে আবারও টপ আপ করে এই আইডিতে গ্রিন ক্রিমিনাল বের করতে হবে। সো বুঝতেই পারতেছো দিচ্ছেই না ভাই সাহ, গ্রিন ক্রিমিনাল দিচ্ছে না। এগুলো কি দিচ্ছে তোমরা দেখতে পারতেছো। তো আমরা এবার 40 ডায়মন্ডের স্পিন করবো, দেখা যাক দেয় কি না স্পেশাল স্পিনটা। আরে ভাই স্পেশাল স্পিনে তো কিছুই দেয়নি। তো গাইস আবারও এখানে 5টার একটা স্পিন করলাম, এবার কি দিবে ভাই? আমাকে কম ডায়মন্ড দিয়েছে সেই হিসাবে আমি ভাবতেছি যে গিভওয়ে করব, কিন্তু এখন যে হারে ডায়মন্ড লাগতেছে আমার তো পুরা অবস্থা খারাপ। আরে ভাই ফ্র্যাগমেন্টের উপর ফ্র্যাগমেন্ট দিয়েই চলেছে ভাই সাহেব। এখানে ওয়েপেন রয়্যাল ভাউচারগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে গোল্ড রয়্যাল ভাউচারগুলো নিয়ে নিলাম। এরপর আমরা আবার 20 ডায়মন্ডের সিঙ্গেল স্পিন দেয়নি ভাই সাহেব, আবারও সিঙ্গেল স্পিন। এবার কি দিবে? এবারও দেয়নি ওয়েপেন রয়্যাল ভাউচার। তো এবার আবার 90 ডায়মন্ডের স্পিন গাইস, 90 ডায়মন্ডের স্পিন। অলরেডি আমাদের 30টা স্পিন হয়ে গিয়েছে, কিন্তু গ্রিন ক্রিমিনাল দাও ভাই। ও ভাই সাহেব আমার মনে হয়েছিল যে এবার দিয়ে দিবে, কিন্তু না দেয়নি গাইস। কি শুরু হয়েছে ভাই সাহেব আমাকে এত সহজে? ভাই তোমরা কেউ কত ডায়মন্ডে? ভাই আমার থেকে মনে হয় না যে পুরো বাংলাদেশে কেউ এত কম ডায়মন্ডে পেয়েছে, মাত্র 10 ডায়মন্ডে পেয়ে গিয়েছিলাম। তোমরা কে কত ডায়মন্ডে পেয়েছো গাইস কমেন্টস করে জানাও। আমার মনে হয় যে আমারটা পুরোপুরি রেকর্ড হয়ে গিয়েছে ভাই সাহেব, মানে যেখানে 10 ডায়মন্ডের কোনো স্পিন নেই সেখানে আমি মাত্র 10 ডায়মন্ড খরচ করে পেয়ে গিয়েছি। তো গাইস আবার আমরা 90 ডায়মন্ডের স্পিন করলাম, কিন্তু দেখতে পারতেছো এখানে দিচ্ছেই না, দিচ্ছেই না, দিচ্ছেই না। কি দিচ্ছে ভাই? গ্রিন ক্রিমিনাল দাও। আরে গ্রিন এটা কি শুরু করলো ভাই সাহেব? তো আবারও এখানে 20 ডায়মন্ডের স্পিন, এবারও দেয়নি। আচ্ছা গাইজ আমরা একটা স্পেশাল স্পিন করি গাইজ, স্পেশাল স্পিন।
এবারেও দেয়নি। তো গাইজ আমরা এখন কি করব, ক্যারেক্টারটা চেঞ্জ করে দেখব, প্রিমিস ক্যারেক্টারটাকে নিয়ে আসি, দেখি প্রিমিস ক্যারেক্টারটা আনলে দেয় কি না। তো এখানে আমরা প্রিমিস ক্যারেক্টারটা নিয়ে নিলাম, আর এখন আবারও স্পিন করব গাইজ, দেখা যাক এই যে প্রিমিস ক্যারেক্টার ট্রিক্সটা সেটা কাজে দেয় কি না। তো গাইজ এখানে আমরা 20 ডায়মন্ডের স্পিন দেয়নি, এরপর 90 ডায়মন্ডের স্পিন। গাইজ আমার মনে হচ্ছে যে এবার দিতে পারে, গাইজ কি মনে হয়, দিবে দেয়নি ডায়মন্ড রয়্যাল ভাউচার। ভাই এখানে যে 100 ডায়মন্ড আছে সেটাও দিচ্ছে না, ভাই অন্তত 100 ডায়মন্ড তো দাও। ও ভাই মানে বলার সাথে সাথে 100 ডায়মন্ড দিচ্ছে অবশেষে। তো যাই হোক একবার অন্তত 100 ডায়মন্ড পেয়েছি। তো গাইজ এরপর আমরা আবার 20 ডায়মন্ডের স্পিন করব, অ্যান্ড আবারও 20 ডায়মন্ডের স্পিন, এবারও দেয়নি গাইজ দেখতে পারতেছ, আবারও 20 ডায়মন্ডের স্পিন। ভাই 1300 ডায়মন্ডে চলে এসেছি, আমার মনে হয়েছিল যে 1000 ডায়মন্ড দিবে, কিন্তু এখন যেভাবে দিচ্ছে না কি মনে হচ্ছে যে আমি 2000 ডায়মন্ডও পাবো কিনা ওটা সন্দেহ আছে গাইজ। তো এবার কি দিবে, আরে ব্যাচেস দিচ্ছে মাত্র, ব্যাচেস ব্যাচেস মানে ব্যাচেস দিয়ে কি করব আমি। ভাই সাহেব 90 ডায়মন্ড স্পিন করতে আছি, দেখা যাক দেয় কিনা। এখানে ওয়েপেন রয়্যাল বক্স দিচ্ছে অনেকগুলা, আর ভাউচার দিচ্ছে, ওয়েপেন ভাউচার দিচ্ছে গাইজ, ওয়েপেন রয়্যাল ভাউচার দিচ্ছে। আরে ভাই এবার ভাউচার দিচ্ছে তিনটা, ভাই 20 ডায়মন্ডের সিঙ্গেল স্পিন। ও ভাই সাহেব আমার মনে হচ্ছিল যে এবার পেয়ে যাবো কিন্তু দেয়নি, এবারও দেয়নি। আচ্ছা এই সার্ভারটা কয়বার দিচ্ছে, আবার বক্স দিল। তো 90 ডায়মন্ডের স্পিন গাইজ, 90 ডায়মন্ডের স্পিন করতে থাকবো এখন থেকে, দেখা যাক কি হয়। দিচ্ছেই না, ওয়েপেন রয়্যাল ভাউচার দিচ্ছে। ও ভাই সাহেব গাইজ গ্রিন ক্রিমিনাল ফাইনালি গাইজ, মানে আমি বরাবর 1100 ডায়মন্ড, সরি 1100 কিংবা 1200 ডায়মন্ডে দিয়েছে ফাইনালি। তো স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তো গাইজ ফাইনালি আমি গ্রিন ক্রিমিনাল পেয়ে গিয়েছি, তোমরা দেখতে পারতেছ ফাইনালি গ্রিন ক্রিমিনাল পেয়ে গিয়েছি। তো এই এরিতে এখনও কিন্তু 995 ডায়মন্ড আছে গাইজ, তো যেহেতু এরিতে 995 ডায়মন্ড আছে সেই হিসাবে আমরা চেষ্টা করব একজনকে যেই কোনো একটা ক্যারেক্টার গিফট করার জন্য গাইজ। যেমন মনে করো আলোক, স্কাইলার বা CR7 বা কে ক্যারেক্টার, এরকম যেসব ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো গিফট স্টোর থেকে গিফট করার চেষ্টা করব, আর আরেকজনকে ডাইরেক্ট ডায়মন্ড টপ আপ করে দিয়ে আমরা যে গ্রিন ক্রিমিনালটা সেটা গিফট করার চেষ্টা করব। সো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করো যে তোমাদের কার কোনটা লাগবে, ক্যারেক্টার লাগবে নাকি গ্রিন ক্রিমিনাল, মোট দুটো গিভওয়ে করা হবে। সো সবাই কমেন্ট করো, আর এখানে আমাদেরকে যে ওয়েপেন রয়্যাল ভাউচারগুলো দিয়েছিল, সরি এখানে বক্স যেগুলো দিয়েছে, ভাই সাহেব দেখতে পারতেছো কতগুলো বক্স। তো এখানে কি পারমানেন্ট কি আমরা, ও ভাই সাহেব মানে যার আইডি তার লাকটা ভালো বলতেই হবে, দেখতে পারতেছো এখানে এমপি বডি একটাও পারমানেন্ট পেয়ে গিয়েছি। আর এখানে এগুলো কি আছে ভাই, আরে ভাই এখানে কি দিয়ে দিছে, ও ভাই সাহেব পেট স্কিন দিছে, ভাই আমি তো মনে করছি যে আর ভালো কিছু দিয়েছে। তো গাইজ এখানে ও এম্পোরে অনেকগুলো বক্স আছে, দেখা যাক এখানে কি দেয়, না গাইজ এখানে আর দেয়নি। তো গ্রিন ক্রিমিনাল গাইজ ফাইনালি গ্রিন ক্রিমিনালটা আমরা পেয়ে গিয়েছি, আর এখানে আমি গ্রিন ক্রিমিনালটা পরিয়ে নিব। তো আলোকটা কই গাইজ, আলোক নিয়ে নিলাম, অ্যান্ড গ্রিন ক্রিমিনাল গাইজ, গ্রিন ক্রিমিনালটা পরে নিচ্ছ, ও ভাই সাহেব গাইজ দেখতে পারতেছ ফাইনালি গ্রিন ক্রিমিনাল। তো গাইজ ভিডিওটাতে না যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও, আর তোমাদের কার কী লাগবে, গ্রিন ক্রিমিনাল নাকি ক্যারেক্টার, কমেন্টসে জানাও, দুজনকে গিফট করা হবে। আর চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং সবার আগে ভিডিও দেখে নিতে পারো। তো গাইজ আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।